शुरू करब एरर करेक्शन पार्ट फोर स्पेशली आईसीडीएस এর জন্য কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে আর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এরর কারেকশনের কোশ্চেন আসতে পারে সেন্টেন্স ব্রেক করবে নাকি এক টানা দিয়ে দেবে যদি এক টানা কোশ্চেন দেয় তবে আমাদেরকে তাকে কারেকশন করে নিজ দিয়ে সুন্দর করে লিখতে হবে যাই হোক শুরু করি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে দা মাউন্ট ভেসুভিয়াস ইজ আ ওয়েল নোন ভলক্যানো দেখো এই সেন্টেন্সকে যদি তুমি ঠিক করতে চাও তবে একটা ছোট কনসেপ্ট আমাদের জানতে হবে মাউন্টেন রেঞ্জ কাকে বলে মাউন্টেন রেঞ্জ হচ্ছে ইজ আ গ্রুপ অর চেইন অফ মাউন্টেন্স মানে মাউন্টেন রেঞ্জ বলতে যেখানে একাধিক কি থাকবে মাউন্টেন থাকবে একাধিক মাউন্টেন যদি একত্রিতভাবে থাকে কাছাকাছি যদি থাকে তো সবগুলোকে মিলিয়ে তাকে আমরা মাউন্টেন রেঞ্জ বলি তো এক্সাম্পলের মাধ্যমে আমি একটু বলার চেষ্টা করি সুবিধা হবে বুঝতে এটা হচ্ছে হিমালয়ের ছবি এবার দেখো এখানে ছোট ছোট কত মাউন্টেন রয়েছে আমি দেখো রেড কালি দিয়ে আমি মার্ক করছি এগুলো সব দেখো উঁচু উঁচু জিনিস আর এগুলো হচ্ছে এক একটা মাউন্টেন আর এই যে টোটাল যে ছবিটা রয়েছে এই টোটাল ছবিকে আমরা বলি হিমালয় কারণ হিমালয় হচ্ছে মাউন্টেন রেঞ্জেস এবার গ্রামারিয়ানরা কি বলেছে বুঝে নাও ভালো করে যখনই মাউন্টেন রেঞ্জেসের কথা বলা হবে মাউন্টেন রেঞ্জের কথা বলা হবে তখনই তার আগে আর্টিকেল দা বসবে মানে ডেফিনেট আর্টিকেল বসবে তো সেই কারণে যখনই মাউন্টেন রেঞ্জেস এর কথা বলা হবে তখন কি বসবে তার আগে দা বসবে যেমন হিমালয়া হিমালয়া মাউন্টেন রেঞ্জেস তাই তার আগে কি বসেছে দা বসেছে কিন্তু যদি তোমাদের মাথায় এবার কোশ্চেন আসে যদি স্যার একটাকে যে কোনো একটাকে যদি নির্দিষ্ট করে বলা হতো যেমন এই যে এটা যেটা রয়েছে একে যদি নির্দিষ্ট করে যদি বলা হয় এই যে অংশ যেটা রয়েছে একে যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে একে আমরা কি বলবো এই ক্ষেত্রে কি দা ইউজ করব সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাউন্টেনকে বলা হচ্ছে মাউন্টেন রেঞ্জেসের মধ্যে একটা নির্দিষ্ট মাউন্টেনকে যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করব না কিন্তু মাউন্টেন রেঞ্জেসের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব যেমন আরাবল্লী আরাবল্লীকে কি বলা হয় মাউন্টেন রেঞ্জেস মানে একাধিক মাউন্টেন নিয়ে আরাবল্লী গঠিত তাই এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দা ব্যবহার করব দা এভারেস্ট এবার বলো যে এভারেস্ট কি পর্বত মানে মাউন্টেন রেঞ্জ একদম না মাউন্টেন রেঞ্জ হিমালয়ের একটা অংশ যেমন হচ্ছে সাপোজ ধরলাম এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এভারেস্ট যেটাকে আমি হলুদ কালার দিয়ে মার্ক করছি তো এটাকে তুমি কি দা ইউজ করতে পারবে একদমই ইউজ করতে পারবো না কারণ এটা মাউন্টেন রেঞ্জেস নয় এটা হচ্ছে তার একটা অংশ সেই কারণে এই ক্ষেত্রে কি বসবে না দা কিন্তু বসবে না শুধু কি বসবে এভারেস্ট বসবে তো এই কনসেপ্টকে রেডি রাখার চেষ্টা করো কারণ এই কনসেপ্ট অনুসারে দ্বীপপুঞ্জর হচ্ছে দ্বীপপুঞ্জ জাতীয় যত কোশ্চেন হবে সেগুলো একই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে যখনই দ্বীপপুঞ্জের সমষ্টি আসবে তখনই দা বসবে আর যদি সিঙ্গেলে বোঝানো হয় তবে কিন্তু কোনো আর্টিকেল বসবে না তো এই ক্ষেত্রে কি বসছে মাউন্ট ভেসুভিয়াস আর মাউন্ট ভেসুভিয়াস কিন্তু মাউন্টেন রেঞ্জ নয় আর সেই কারণে এইখানে কি বসবে না দা কিন্তু বসবে না খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট মাথায় রাখার চেষ্টা করো চলে আসি দ্বিতীয় নম্বরে Nowadays, Mr. Roy goes to the temple and offers prayers. এটা নিয়ে আমরা লাস্ট ভিডিওতেই আলোচনা করেছিলাম খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু তো যখনই কোনো জায়গাতে টেম্পেল হোক চার্চ হোক মসজিদ হোক হসপিটাল হোক স্কুল হোক বেডে বিছানাতে হোক যে কোনো জায়গায় যদি আমরা প্রাইমারি রিজনের কারণে যদি সেখানে যাই তবে সেই জায়গার আগে কিন্তু দা বসবে না কিন্তু স্পেশাল আলাদা কোনো রিজনের কারণে যদি যাই সেই ক্ষেত্রে কিন্তু দা বসবে তো এখানে কার কথা বলেছে টেম্পেলের কথা বলেছে মন্দির আমাকে বলো মন্দিরে আমরা কেন যাই প্রাইমারি রিজন কি আমরা প্রার্থনা করতে যাই আর এখানে সেন্টেন্সটাকে এবার পড়বো মিস্টার রয় এখন টেম্পেলে যায় কেন কারণ প্রার্থনা করতে তো মিস্টার রয় টেম্পেলে কেন যায় প্রার্থনা করতে আর তাহলে টেম্পেলে কেন যাচ্ছে প্রাইমারি রিজনের কারণেই তো যাচ্ছে আর প্রাইমারি রিজনের কারণে যেহেতু বোঝাচ্ছে তাহলে কি দা বসবে তাহলে কিন্তু দা বসবে না এটা যদি প্রাইমারি রিজনের জন্য না হতো তবে কিন্তু দা বসতো যেমন যদি বলা হয় কেউ এয়ারপোর্টে গেছে আর এয়ারপোর্টে যাওয়ার আগে দা ইউজ করেছে তার মানে কি বোঝাচ্ছে He went to the airport. তার মানে সে এয়ারপোর্টে গিয়েছে এয়ারপোর্টের আগে দা বসানো আছে তার মানে প্রাইমারি রিজনের জন্য যায়নি এয়ারপোর্টে প্রাইমারি রিজন কি এক জায়গা থেকে অন্যত্র যাবে কিন্তু যখনই দা বসিয়ে দিলাম এয়ারপোর্টের আগে তার মানে হতে পারে সে কাউকে রিসিভ করতে গেছে কেউ হয়তো নেমেছে তাকে রিসিভ করতে গেছে কিন্তু আমি যদি বলতাম হি ওয়েন্ট
টু এয়ারপোর্ট, তার মানে কি বুঝাচ্ছে, দা বসাচ্ছি না, প্রাইমারি রিজনের জন্য গেছে, তার মানে সে এয়ারপোর্টে গেছে কিসের জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, প্লেনে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তো আগের ভিডিওতে এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। চলে আসি থার্ড নাম্বারে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস ইন অর্ডার টু আর্ন গুড নেম ইন দ্য লাইফ। তো এটা সম্পর্কে একটুখানি বুঝে নাও, এটা হচ্ছে একটা ফ্রেজ, ইন লাইফ হচ্ছে একটা ফ্রেজ, যেমন এখানে লিখে দিয়েছে ইন লাইফ, ইন ট্রাভেল, ইন ডেঞ্জার, ইন ডিটেল, ইন ডেপথ, ইন ফ্যাক্ট, ইন কনফিউশন, এগুলো এক একটা ফ্রেজ। এই ফ্রেজের মাঝে সাধারণত কী আসবে না, দা আসবে না বা কোনো আর্টিকেল আসবে না, কিন্তু দেখো এখানে ইন লাইফের মাঝে একটা দা আর্টিকেলকে দিয়ে দিয়েছে, তো দা আর্টিকেলকে হাঁটাও, শুধুমাত্র ইন লাইফ লেখো। খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলোকে, এক্সাম্পলগুলোকে একটু দেখার চেষ্টা করো, ইন লাইফ, ইন ট্রাভেল, ইন ডেঞ্জার, এই ব্যাপারগুলোকে। চলো আসবো পরেরটাতে, রমেন ফাউন্ড হিমসেলফ ইন দ্য ট্রাভেল। তো বুঝতেই পারছো দেখে তোমরা, এটা একটা ফ্রেজ, ইন ট্রাভেল হচ্ছে ফ্রেজ, আর যার মাঝখানে দা দিয়ে দিয়েছে, তো দাকে হাঁটালেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো একাধিকবার কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের সামনে তুলে দেয়। চলে আসবো পাঁচ নাম্বার কোশ্চেনের দিকে, অফ দ্য টু পেন্স, অফ দ্য টু পেন্স, এখানে টি ডাব্লু ও হবে, অফ দ্য টু পেন্স দিস ইজ ডেফিনেটলি বেটার। আচ্ছা এক্ষেত্রে ভালো করে বোঝো, এটাকে আসার আগে আমি একটা এক্সাম্পেলে বোঝানোর চেষ্টা করি। সমর ইজ টলার অফ দ্য টু ব্রাদার, মানে হচ্ছে সমর, দুজন ভাই আছে, সাপোজ ধরলাম যে এই একটা ভাই, এই একজন ব্যক্তি আর এই একজন ব্যক্তি, দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে দুজন ভাই ভাই, এর নাম হচ্ছে সমর আর এর নাম হচ্ছে অমর। এই যে দুই ভাই আছে, যখনই দুই ভাইয়ের মধ্যে আমরা একজনকে চুজ করব, ভালো করে বুঝে নাও, তুলনা তো হচ্ছেই অবশ্যই, এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে, আর তুলনাটা কেমনভাবে হচ্ছে, যখন আমরা চুজ করে নিচ্ছি, এই দুজনের মধ্যে যখন আমরা একজনকে বেছে নিচ্ছি, চুজ করে নিচ্ছি যে এ ভালো এ খারাপ, এই ধরনের ব্যাপার যখনই আমরা চুজ করে নিচ্ছি, তখনই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কম্পারেটিভ ডিগ্রি তো ইউজ করব, কিন্তু সেই কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা ডেফিনেট আর্টিকেল দাকে ইউজ করব। যেমন দেখো এখানে সমর ইজ দ্য টলার অফ দ্য টু ব্রাদার, তাহলে যে এই যে দুজন ভাই আছে, এই দুজন ভাইয়ের মধ্যে লম্বা কে বলছে, সমর বলছে, তাহলে দুজন ভাইয়ের মধ্যে আমরা একজনকে চুজ করে নিলাম যে সমর হচ্ছে কি টলার, আর যদি সমর যদি টলার হয়, এই টলারকে আমরা কি বলি, কম্পারেটিভ ডিগ্রি বলি। আর আমি কি বললাম, কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসাবো, তখন আর্টিকেল মানে ডেফিনেট আর্টিকেল বসাবো, সেটা হচ্ছে দা। তো কোশ্চেনে চলে আসি আমরা, অফ দ্য টু পেন্স দিস ইজ ডেফিনেটলি বেটার। তো ভালো করে দেখো, দুটো পেনের কথা বলছে, অফ দ্য টু পেন, দুটো পেনের পেনের মধ্যে বলছে যে এই পেনটা হয় বেটার, তাহলে দুটো পেনের মধ্যে তো কম্পেয়ার তো হচ্ছে, আর তার থেকেও বেটার, আরও ভালো করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে চয়েস করা হচ্ছে, দুটো পেনের মধ্যে আমি চয়েস করছি যে এই পেনটা হয় বেটার, যেহেতু কম্প্যারিজন আছে দুজনের মধ্যে, তাই এখানে কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহৃত হচ্ছে, আর দুজনের মধ্যে যেহেতু একজনকে চুজ করছি, তাই কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমরা কী বসাবো, আর্টিকেল বসাবো, ডেফিনেট আর্টিকেল, আর বেটার হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, এর আগে আমরা কী বসাবো, আর্টিকেল দি বসাবো। তো এই ব্যাপারটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, অ্যাডজেক্টিভের কম্প্যারিজনে গিয়ে আমরা এই ব্যাপারটাকে আরও ভালো করে বুঝতে পারবো। চলো আসি পরের কোশ্চেনের দিকে, বরেনবাবু ওয়েন্ট টু স্কুল টু সি দ্য হেডমাস্টার। তো ভালো করে বোঝো, আগের দিনও আমরা আলোচনা করেছি, আজকেও একটা কোশ্চেনে আমরা এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট, বারবার এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। বরেনবাবু, বরেনবাবু দেখে কি মনে হচ্ছে, যে এ কি একটা স্টুডেন্ট? একদমই নয়, বরেনবাবু, বাবু কথাটা যেহেতু অ্যাড রয়েছে, তার মানে এটা একটা স্টুডেন্ট হতে পারে না, হতে পারে কোনো প্যারেন্টস, হতে পারে কোনো অফিসার। তো বরেনবাবু ওয়েন্ট টু স্কুল টু সি দ্য হেডমাস্টার, হেডমাস্টারের সাথে দেখা করতে বরেনবাবু স্কুলে গিয়েছিলেন। তো ভালো করে আমি একটু আগে কি বললাম, যখনই স্কুলের কথা বলবে, হসপিটাল, মসজিদ হোক, মন্দির হোক, চার্চ হোক, বিছানা হোক, এই সমস্ত জায়গার কথা যখনই বলবে, তখনই যদি আমরা প্রাইমারি রিজনের জন্য যাই, তবে স্কুলের আগে কি বসানো উচিত, কোনো আর্টিকেল কিন্তু বসবে না। কিন্তু যদি প্রাইমারি রিজনের জন্য যদি না যাই, তবে সেই জায়গার আগে আমরা আর্টিকেল বসাই, ডেফিনেট আর্টিকেল বসাই। তো বরেনবাবু কোথায় গেছে, স্কুলে গেছে। আচ্ছা স্কুলের প্রাইমারি রিজন কি, পড়া, পড়া করাই তো স্কুলের রিজন। তো বরেনবাবু স্কুলে গিয়েছে পড়া করতে কি, একদম নয়, কি করতে গেছে, হেডমাস্টারের সাথে দেখা করতে গেছে। তো প্রাইমারি রিজন এটা হচ্ছে না, আর প্রাইমারি রিজন যদি না হয়, তবে স্কুলের আগে কি বসা উচিত, আর্টিকেল দি বসানো উচিত। চলে আসি সাত নাম্বার কোশ্চেনে, আর খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা চলে আসি, হায়ার ইউ গো কোল্ডার ইউ ফিল, এর মানেটা কি, তুমি যত উপরে উঠবে
তত বেশি ঠান্ডা অনুভব করবে, যত উপরে উঠবে তত বেশি ঠান্ডা অনুভব করবে। এই ক্ষেত্রে দুটো জিনিস দেখো, সেন্টেন্সে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে উপরে ওঠা আর একটা হচ্ছে ঠান্ডা অনুভব করা। মনে রাখবে সেন্টেন্সে যখনই দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে একটা কাজ হতে পারে বাড়ছে আর তারই সাথে সাথে আর একটা কাজ বাড়ছে, মানে দুটো জিনিসই একসাথে বাড়ছে, অথবা একটা বাড়ছে আর একটা কমছে, মানে দুটো কাজই একসাথে হচ্ছে। হতেই পারে একটা বাড়ছে একটা কমছে, হতেই পারে দুটো একসাথে বাড়ছে, হতেই পারে দুটো একসাথে কমছে, মানে যে কোনো রকম কিছু হতে পারে। কিন্তু দুটো যখনই একই সাথে হবে তখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, আর কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা ডেফিনেট আর্টিকেল দি ইউজ করবো। তো দেখো, হায়ারের আগে আমরা আর্টিকেল দি ইউজ করলাম, আর কোল্ডারের আগেও আমরা আর্টিকেল দি ইউজ করলাম, আর এই কনসেপ্টকেই আমরা এখানে লাগাবো কোশ্চেনে। দ্য মোর উই হ্যাভ, আমাদের কাছে যত থাকবে, মোর উই ওয়ান্ট, আমরা তত বেশি চাইবো। দেখো দুটো কাজ একই সাথে হচ্ছে, যত বেশি আছে তত বেশি চাওয়া। তো বুঝতে পেরেছি, দেখো এখানে মোরের আগে, কম্পারেটিভ ডিগ্রি মোরের আগে কী বসেছে, দা বসেছে, কিন্তু এইখানে মোরের আগে কিন্তু দা বসেনি। তাহলে এখানে কী বসাতে হবে, আমাদের একটা দা কিন্তু বসিয়ে দিতে হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। চলো আসবো নেক্সট কোশ্চেনে। মাই সন, বাপ্পা, লাইকস টু ইট হোয়াইট অফ অ্যান এগ। খুব ভালো একটা কনসেপ্ট। তো এখানে দেখো, এগের, আমার সন্তান বাপ্পা, সে পছন্দ করে কী খেতে, এগের হোয়াইট অংশ, পুরো ডিমের একটা অংশ যেটা হচ্ছে হোয়াইট। তো বুঝতেই পারছো এটা হচ্ছে টোটাল একটা এগ, আর এই এগের একটা অংশ, কোন অংশটা, এই হোয়াইট অংশটা, এই হোয়াইট অংশটা খেতে সে পছন্দ করে। আর যখনই এরকম কেস হবে, কোনো একটা টোটাল অংশের মধ্য থেকে কোনো একটা স্পেসিফিক অংশ যদি তুলে নেওয়া হয়, পছন্দ করা হয়, তবে সেই অংশকে আর্টিকেল দি দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। যেহেতু এটা ডেফিনেট, একটা টোটাল জিনিসের একটা ছোটো একটা অংশ যদি তুলে নেওয়া হয় তাহলে এটা ডেফিনেট বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করব। তাই হচ্ছে হোয়াইট অংশটা, হোয়াইট অংশটা কি টোটাল এগের একটা নির্দিষ্ট একটা অংশ, তাই এর আগে কি বসবে, ডেফিনেট আর্টিকেল বসবে দি। চলে আসবো ন নম্বরে। রবীন্দ্রনাথ ইজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে দেখো দুটো প্রপার নাউন ইউজ করা হয়েছে, একটা তো রবীন্দ্রনাথ আর একটা হচ্ছে শেক্সপিয়ার, আর দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। শেক্সপিয়ার মানে ইংল্যান্ডের বাসিন্দা, রবীন্দ্রনাথ হচ্ছে ভারতের। তো রবীন্দ্রনাথ হচ্ছে ইন্ডিয়ার শেক্সপিয়ার। তো দেখো এখানে দুটো প্রপার নাউন ইউজ করা হয়েছে, একটা সিম্পল ভাষায় বুঝে নাও। এখানে অরিজিনাল ব্যক্তিটাকে, অরিজিনাল ব্যক্তি হচ্ছে শেক্সপিয়ার, আর এখানে শেক্সপিয়ারের সাথে রবীন্দ্রনাথের তুলনা করা হচ্ছে। আর যেহেতু তুলনা করা হচ্ছে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ হচ্ছে কে, ভারতের শেক্সপিয়ার। এখানে এই শেক্সপিয়ারকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, নর্মাল ওয়েতে ইউজ করা হচ্ছে, তাই এর সাথে আর্টিকেল দি বসে যাবে। তো ব্যাপারটাকে বোঝো, যখনই দুজনার সাথে, যখনই দুটো প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করা হবে, যেমন এখানে রবীন্দ্রনাথের বদলে কালিদাসও আসতে পারে, কালিদাস ইজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, সেই ক্ষেত্রে কী বোঝানো হবে, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। তাহলে শেক্সপিয়ারের আগে আমরা কী দিয়ে দেবো, টিএইচই দিয়ে দেবো, ডেফিনেট আর্টিকেল। যখনই দুটো প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করা হবে আর যেটা অরিজিনাল, তার আগে আমরা ডেফিনেট আর্টিকেল বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো আসবো লাস্ট কোশ্চেনের দিকে। হোয়াট দ্য ডেঞ্জারাস থিং আর লিটিল লার্নিং ইজ, অল্প বিদ্যা খুবই ভয়ঙ্করী। আর এখানে দেখতে পাচ্ছ বিস্ময়সূচক চিহ্ন। তো এটা কেমন ধরনের সেন্টেন্স বুঝতেই পারছো তোমরা, বিস্ময়বোধক সেন্টেন্স। আর এখানে হোয়াটের পরে কী দেওয়া আছে, আর্টিকেল দি দেওয়া আছে, কিন্তু যখনই এই ধরনের সেন্টেন্স হবে এরপরে ডেফিনেট আর্টিকেল বসে না, এরপরে সাধারণত এ বসে অথবা অ্যান বসে। যেমন বলে না হোয়াট আ বিউটিফুল প্লেস, তো হোয়াট আ বসে, হোয়াট দি কিন্তু কখনো বলে না, বা দা কিন্তু বলে না। তো এবার প্রশ্ন হচ্ছে এ অথবা অ্যান বসা উচিত, তাহলে এখানে কি বসবে, তো হোয়াট আ বসবে এখানে, হোয়াট আ ডেঞ্জারাস থিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যখনই আসবে, বিষয়সূচক সেন্টেন্স যখনই আসবে, তাহলে হোয়াটের পরে কিন্তু দা বসে না, কী বসবে, হয় এ বসবে নাহলে অ্যান বসবে। সেটা তো জানো তোমরা, কোনটা কার অনুসারে বসে, এ বসে কার অনুসারে, অ্যান বসে কার অনুসারে। নাম্বার ওয়ান বা সেকেন্ড ডে এরর কারেকশন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, প্র্যাকটিস করতে থাকো, এর পরবর্তীতে আরও কিছু ভ্যারাইটি নিয়ে আমি আসবো।